প্রিয় মৎস্য চাষি ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্ল্যাক কার্প মাছ চাষ পদ্ধতি নিয়ে এবং এর বিস্তারিত আলোচনা করব। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। ব্ল্যাক কার্প মাছটি 1883 সালে চীন হতে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। এই মাছটির দেহ বর্ণনা নিয়ে আমরা এখন কথা বলবো। ব্ল্যাক কার্পের দেহ লম্বাটে এবং পার্শ্বীয়ভাবে চাপা, পার্শ্বরেখা সম্পূর্ণ, সমগ্র দেহ শক্ত আইস দ্বারা আবৃত। দেহের উপরের অর্ধাংশ নিম্ন অর্ধাংশ হতে অধিকতর কালো বর্ণের। এখন কথা বলবো খাদ্য অভ্যাস। প্রিয় মৎস্য চাষী ভাইরা, 15 সেন্টিমিটার হতে ছোট ব্ল্যাক কার্প মূলত প্ল্যাঙ্কটন খায় এবং যখন এদের আকার 20 থেকে 30 সেন্টিমিটার হয় তখন এরা শামুক, ঝিনুক ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করে। ব্ল্যাক কার্প মাংসাশী ধরনের মাছ। এরা প্রতিদিন দেহের ওজনের 20% হারে খাবার খেয়ে থাকে। প্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও চলে যায় আপনার কাছে। আপনারা যারা মাছের পোনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, সঠিক মানের পোনা পাচ্ছেন না, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে দিচ্ছি সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা সবার আগে হোম ডেলিভারির মাধ্যমে। তাই আর দেরি কেন, আজই আমাদের সাথে যোজনা নিয়ে এখন আমরা কথা বলব। ব্ল্যাক কার্প সাধারণত প্রকৃতিক উন্মুক্ত জলাশয়ে প্রজনন করে থাকে, যেখানে পর্যাপ্ত পরিমাণে পানির স্রোত বিদ্যমান থাকে। এরা 4 থেকে 5 বছর বয়সে পরিপক্কতা লাভ করে এবং একক বয়সের তারা পরিপক্কতা লাভ করে। এখন কথা বলবো আমরা রোগবালাই নিয়ে। প্রত্যেকটি মাছের যেমন রোগবালাই হয়, ব্ল্যাক কার্পেরও তেমন রোগবালাই হয়। তো সেই ক্ষেত্রে ব্ল্যাক কার্প খুবই শক্ত একটি মাছ এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক, তবে মাঝে মাঝে এরা ক্ষত রোগে আক্রান্ত। আপনারা মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন। এই মাছটি খুবই একটি ভালো মাছ যা চাষ করে আপনারা লাভবান হতে পারেন। এখন আমরা কথা বলবো প্রভাব নিয়ে। সঠিক মাত্রায় ব্ল্যাক কার্প মজুদের মাধ্যমে কোনো জলাশয়ের অতিরিক্ত শামুক বা ঝিনুক নিয়ন্ত্রণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বালুহর বাওরে এই পদ্ধতিতে সফলতা লাভ করা গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টি লক্ষ্য রাখতে পারেন এবং এই বিষয়টি অর্থনৈতিক গুরুত্ব হিসাবে কথা বলতে গেলে আপনাদের একটি জিনিস বলে রাখি, নির্বাচন করে আপনি আশানুরূপ ফল পেতে পারেন। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।